সেখানে বিলে কয়েকটি শর্ত ছিল নাগরিকতার জন্য, তাই পার্লামেন্টে প্রবেশ করে কোথাও আমার মনে হয়েছিল এই যে হিংসা হচ্ছে এটা এক প্রকার রাষ্ট্রদ্রোহিতা, কোনো কারণ নেই, কারো কোনো ক্ষতি হয়নি, কারো অধিকার ছিনে নেওয়া হয়নি, যারা উদ্বাস্তু মানুষ বাধ্য হয়েছেন তাদের নাগরিকত্ব দিচ্ছে, তাতে কার কি আপত্তি হবে? সেই জন্য যারা করছেন ভোটের স্বার্থে এবং এই দেশদ্রোহী যারা বাংলাদেশ থেকে এসে এখানে বসে আছে অনুপ্রবেশ করেছে তারা করছে। সবচেয়ে বড় দোষ হচ্ছে এখানকার রাজ্য সরকারের, যারা এটা করতে দিচ্ছে চার দিন ধরে, তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমি এখানে বাংলার মানুষকে বলবো যে আপনারা সাবধান হন, আবার পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, এই ব্যাপারে সবাই সাবধান। রেজিনগর, বেলডাঙ্গা, বিভিন্ন শ্রীকৃষ্ণপুর বিভিন্ন এলাকায় যেভাবে ট্রেনকে ধ্বংস করা হচ্ছে, সমস্ত পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে, আর যারা রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করছে তারা আমাদের রাষ্ট্রের কেউ নয়, সেই জন্য তাদেরকে কঠোর হাতে দমন করা উচিত। কিন্তু পশ্চিমবঙ্গের টিএমসি সরকার সেটা করছে না, তাদেরকে বাড়তে দিচ্ছে, কারণ তাদেরকে একটা বিষয় হচ্ছে নদীয়ার ম্যাক্সিমাম এলাকাটা সীমান্তবর্তী, সেক্ষেত্রে সীমান্তবর্তী এলাকার মানুষরা একটা আতঙ্কে রয়েছেন এবং এনআরসি যে সিএ এর বিষয়ে তাদের সম্যক জ্ঞানও নেই, এই বিষয়ে কি বিজেপি পথে নামবে বা তাদেরকে কোনো কারণ নেই? তাই আমরা এসেছি, আর বিজেপি পথে নামছে, আজ থেকে সভা শুরু করছে, 23 তারিখ কলকাতায় মহামিছিল আছে, মোদী সরকারকে ধন্যবাদ দিয়ে প্রত্যেক জেলায় মণ্ডলে আমরা এই ধরনের মিছিল করবো, লিফলেট বানাবো এবং দরকার হলে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলবো যারা শরণার্থী উদ্বাস্তু আপনারা ভয় পাবেন না, আপনাদের জন্য এই আইন হয়েছে যাতে আপনি ভারতীয় হয়ে থাকতে পারেন, কাল থেকে কেউ আপনাকে চমকাতে পারবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।